সবাই মজার উদ্দেশ্যে দেখবে। আচ্ছা বুঝে গেল, এখনো পর্যন্ত একটাও সবজি বলা আসেনি, জানি না বাবা আজকে কি রান্না করব। আলু, আলু নেবে আলু, যে খাবে হয়ে যাবে ভালো। আরে বড় আলু, ছোট আলু, গরম আলু গো, আমার কাছে আছে গো ভালো আলু গো। দিদি, আরে ও দিদি, আমি আসছি গো, একটু দাঁড়াও। দিদি সামনে নালা বটে, নালাটা পার করতে একটু সময় লাগবে। দিদি চলে এসছি গো, বলো কি লাগবে। সেটা না গো, আসলে আমার কাছে আলুর অনেক ভ্যারাইটি আছে। দিদি শোনো গো, লালে আলু আছে, সাদা আলু আছে, লম্বা আলু আছে, পেটে আলু আছে, গোল গোল আলু আছে, বড় আলু আছে, ছোট আলু আছে, কাঁচা আলু আছে, সবুজ আলু আছে, পাকা আলু আছে। স্যার বলার দরকার নেই, এগুলো কোনো ভ্যারাইটি হয় নাকি, এটা তো এমনি আলুতে পাওয়া যায়। তো আমি জানি দিদি, কিন্তু অনেক রকমের কাস্টমার অনেক রকমের আলু চাই, তাই এরকম বলি গো, তোমায় কি লাগবে বলো। ঠিক আছে, সেটা পরের কথা, এক কাজ করো, ছোট ছোট আলুগুলো 2 কিলো দিয়ে দাও, আলু ভাজা করবো, আলু ভাজা আর মুড়ি খাবো। আরে দিদি, 2 কিলো আলুর দাম 50 টাকা গো। বাজারে তো 40 টাকায় দিচ্ছে, তুমি 50 টাকা কেন বলছো। আরে ও দিদি, আমি জানি বাজারে 40 টাকায় গো, আমি তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি, তাহলে 10 টাকা করে নেবো না। ঠিক আছে দিদি, তুমি 40 টাকাই দাও, কিন্তু দিদি 1 কেজি আলুর মতো আমারও ভাজা করে দাও গো, আমিও কিছু খাইনি। ঠিক আছে, তাহলে 3 কিলো আলু দিয়ে দাও, আমি এখনই বানিয়ে দিচ্ছি, 10 মিনিট লাগবে, 10 মিনিটে ভাজা তৈরি হয়ে যাবে, তারপর মুড়ি আর আলু ভাজা খাবো। এই নাও গো দিদি, 3 কেজি আলু আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছি আলু ভাজা, ঠিক আছে। A few moments later. ওই আমি আলু দেখবে কেনা, সবাই হাসির মজার উদ্দেশ্যে দেখবে, ধন্যবাদ।